हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी অরিত্র। तो এখন আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা সোশ্যাল মিডিয়াতে বিশাল একটা হট টপিক হয়ে গেছে। এবং অ্যাকচুয়ালি এটা হট টপিক হওয়া উচিত না, মানে এটা নিয়ে এত আলোচনা হওয়ারই উচিত না। যে সেনসিবল লোক হবে সে আলোচনা করবে না। সেটা হচ্ছে জওয়ান ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে 40 কোটি টাকা কালেকশন করেছে। এবার এটা প্রোডাকশন হাউস যারা ডিস্ট্রিবিউট করেছে জওয়ান এখানে, সেটাকে তারা জানিয়ে দিয়েছে। এবার তারপরে কিছু জার্নালিস্ট আছে যাদের ক্যারিয়ার স্টেকসে, তাদেরকে কিছু একটা বলে লাইমলাইটে থাকতে হবে। তাই জন্য তারা ইন্ডাস্ট্রির সব পার্টিতে যায়, ইন্ডাস্ট্রির সব লোকের সাথে ওয়েল কানেক্টেড, বাংলা ইন্ডাস্ট্রির রিয়ালিটি সম্পর্কে তাদের আইডিয়া আছে। যদি সত্যি থেকে থাকে আইডিয়াটা, তারপরেও সে এরকম পোস্ট করবে না। হয়তো সে লাইমলাইটে থাকার জন্য পোস্টটা করছে, ঠিক আছে, আর না হলে সে হয়তো কিছুই বোঝে না। সে হয়তো মানে কিছুই বোঝে না, জাস্ট ফর দ্য নেম সেক সে জার্নালিস্ট হয়েছে, ফিল্ম জার্নালিস্ট হয়েছে। সে বিজনেস সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই, ধারণাই নেই। কারণ সে ওইটাকে শেয়ার করে লিখেছে যে জওয়ান যদি এতটা ব্যবসা করতে পারে তাহলে বাংলা ফিল্ম মেকাররা কি ঘুমাচ্ছে? 40 নয় অন্তত 20 কোটি টাকা ব্যবসা করে দেখাও, এই ধরনের একটা পোস্ট দিয়েছে। তারপরে আজকে একটা আর্টিকেলও পড়লাম যেখানেও সেম জিনিস বলা হচ্ছে, বিভিন্ন প্রোডিউসার ডিরেক্টর এদেরকে ইন্টারভিউ করা হচ্ছে যে জওয়ান যদি 40 কোটি টাকা ব্যবসা করতে পারে তাহলে হিন্দি বাংলা ছবি পারছে না কেন। এই আলোচনাটাই বেকার, আমি সিরিয়াসলি বলছি। মানে এই আলোচনাটা করাই উচিত না। মানে এই আলোচনাটা এরকম হয়ে গেলো যে আম্বানির ছেলে যে জামা কাপড় পরে আমি পড়ছি না কেন। ভাই, দুজনের তো সমান নই আমরা, দুজনের সোসাইটির দুটো ডিফারেন্ট স্টাটা থেকে বিলং করি, তো আমাদের তো মানে তুলনাটা হবে কী করে? অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জের তো তুলনা হতে পারে না, এরকম হিন্দি ছবির সাথে বাংলা ছবির তুলনাই হয় না। ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। জওয়ান ওই লেভেলে বিজনেস কেন করতে পারছে আমাদেরকে প্রথমে বুঝতে হবে। নাম্বার ওয়ান, স্টার শাহরুখ খান, সে একটা 4 বছর পরে কামব্যাক করেছে, তার একটা হাইপ ছিল। পাঠান সেটা ইয়ে হয়েছে, পাঠান চলেছে বলে সেটার জন্য জওয়ানের একটা হাইপ ছিল, জওয়ানের ট্রেলার বিশালভাবে ওয়ার্ক করেছে। সেটা শাহরুখ খান ইজ এ মানে একটা স্টেটমেন্ট, সে শাহরুখ খান একটা জাস্ট আর মানে আইকন হয়ে গেছে, সে একটা অ্যাক্টারের ঊর্ধ্বে চলে গেছে এবং সেটার পিছনে তার 30 বছরের একটা খাটনি রয়েছে। আজকে শাহরুখ খানের ব্যবসা দেখে আর যে শাহরুখ খান কবি হাঁ কবি না করেছিল, দুটো তো এক না। তো সেটা তো শাহরুখ খানকে শাহরুখ খান দিই, শাহরুখ খান তো হতে হয়েছে, তার আগে তো 30 বছরের খাটনি আছে। তো তার যে স্টারডামটা আছে, সেটা যে পুলটা দেবে হলে, সেইটা তো সব যে কোনো রিজনাল স্টারের পক্ষে পসিবল না। তেলেগুর সব স্টারের কি ওই পুল আছে? আছে? নেই। তামিলের সব স্টারের ওই পুল আছে? শিবাকার্তিকের তো ওখানকার সুপারস্টার, তার ছবির কত ব্যবসা হয়? রবি তেজা তো তেলেগুর সুপারস্টার, তার ছবির ব্যবসা শাহরুখের ছবির ব্যবসার সাথে হয়। তো শাহরুখ যে ব্যবসাটা করতে পারে সেটার সাথে আমি একটা যে কোনো লোকের, তো শাহরুখ খান ইজ এ গ্লোবাল স্টার, তার সাথে আমি একটা যে কোনো রিজনাল স্টারকে তো কম্পেয়ার করতে পারবো না। আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মেন প্রবলেম হয়ে গেছে এখানে, বেশি একটা টাইমের পরে লাস্ট স্টার হচ্ছে দেব, যদি আমি হিসেব মতো ধরি। দেব আর জিৎ ছাড়া কোনো স্টারই তৈরি হয়নি। তারপরে যাকেই বানাবার চেষ্টা করেছে, দু একটা ছবিতে চলে যায়, তারপরে তারা এ হয়ে গেছে, ভুল ছবি সিলেকশন ইত্যাদি নানান কারণের জন্য তারা আউট হয়ে গেছে। তো তাদের ওই স্টারডামটাই নেই, হলে পুল করতে পারবে দর্শককে, তারা আজে বাজে ছবি করে সেটা খইয়ে ফেলেছে। তো এখানে সেই স্টার নেই প্রথম, এক দ্বি যেটা আর কি, এরকম বিজনেস করতে গেলে ওপেনিং বিশাল নিতে হয়, তার জন্য স্টারের পুল লাগে, সেটা এখানে নেই, এখন শেষ হয়ে গেছে, ধীরে 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 ফেড হয়ে গেছে, সেটা নানান কারণে, যেটা প্রথম গেল। দ্বিতীয় হচ্ছে, জওয়ান কত শো পেয়েছে দেখেছেন, একটা বাংলা ছবি অত শো পায়, এবার সেই শোটা কেন পায় না, তার কারণ হচ্ছে ব্যবসা করতে পারে না, ওই পুলটা নেই বাংলা ছবি, তো অত শো পায় না, ঠিক আছে। প্রাইম টাইমে অত শো দিয়ে দিচ্ছে, মানে সব কটা স্ক্রিনেই একটা জওয়ান চলছে, মানে ধরুন একটা পিভিআরে 6টা স্ক্রিন আছে, 6টাতেই জওয়ান চালিয়ে দিয়েছে, এটা তো একটা বাংলা ছবির ক্ষেত্রে কোনোদিনই হবে না, ঠিক আছে, তো সেটা হবে না। আরও একটা জিনিস আছে, জওয়ান বা পাঠান এই ছবিগুলো যে এত ব্যবসা করছে, টিকিট রেটটা ভালো করে লক্ষ্য করবেন, তো যে টিকিট রেটগুলো করা হয়েছে সেগুলো হিউজ। বাংলা সিনেমাতে একটা গিলে আপনি কত, 200-250 টাকায় টিকিট কাটছেন ধরুন পিভিআরে, সেটাই জওয়ানের ক্ষেত্রে 400 টাকা, 350 টাকা, আরও বেশি, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, এরকম সব টিকিটের প্রাইস মাল্টিপ্লেক্সে ছিল তো জওয়ানের ক্ষেত্রে। তো সেই টিকিটের প্রাইস 200-250 সেম হলো না, হয়ে গেল। এবার কথা হচ্ছে বাংলা সিনেমা ওই পুলটা নেই কেন, ঠিক আছে। বাংলা সিনেমা নিজের অডিয়েন্সটাকে হারিয়ে ফেলেছে, সেই জন্যই ওই পুলটা নেই। আজকে যদি ধরুন সকালে শো দিয়েও দেয়, ওই জওয়ানের মতো শো পেয়েও যায়, সে দর্শক টানতে পারবে, সেই শোগুলো ফাঁকাই যাবে। তার একটা কারণ হচ্ছে বললাম যে ওই স্টারডাম নেই, ওরকম সুপারস্টার নেই। দ্বিতীয় হচ্ছে নিজের যে অডিয়েন্সটা ছিল সেটাকে হারিয়ে ফেলেছে। তার কারণ হচ্ছে কি, যে ওই অডিয়েন্সকে অ্যাপিল করার মতো ছবি ইন্ডাস্ট্রি বানাতে পারছে না। এবার তার কারণ কি, সেই পিছনে চলে যেতে হবে যে একটা সময় যে কমার্শিয়াল ছবিটা হয়েছে বহু বছর ধরে সেটা রিমেক ছবি ছিল। এই কথা আমরা বারবার বলেছি, 1000 বার ডিসকাস করেছি। প্রবলেমটাকে ডিসকাস করে গেলে কী হবে, সলিউশনটাকে তো বার করতে হবে। যে একই প্রবলেম, যখন যে কমার্শিয়াল ছবি হয়েছে সেগুলো সব রিমেক ছিল, সেগুলো দেখে দেখে টুগলি করা, তার গানগুলোকে কপি করে দিত, বিজিএম পেয়ে যেত, সেই যেহেতু রাইটস কেনা থাকতো ওই বিজিএমটাকেই চালিয়ে দিত, তো সবই এইভাবে করে নিয়েছে। এবার তাতে কী হয়েছে, রাইটিং ট্যালেন্ট তৈরি হয়নি, কোনো সেই লেভেলের গান তৈরি করার লোক হয়নি, সেই লেভেলের বিজিএম দেওয়ার লোক হয়নি, তো কিছুই তৈরি হয়নি। অ্যাকশনের ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই, ঠিক আছে, তো এই কোরিওগ্রাফি নেই,
তো এগুলো সব সাউথ থেকে লোক এনে এনে করছে, ইভেন ক্যামেরাম্যানও সাউথের থেকে এনে করতো। তো এইসব করে করে এখানে কোনো হোমগ্রোন ট্যালেন্ট নেই। আজকে যে বলা হচ্ছে যে বাংলা কমার্শিয়াল ছবি বানাক, একটা ছবি বানাক, জাপানের মতো ছবি বানাক, আরে ভাই একটা সিনেমা ধরুন অ্যাটলি ভাবলো যে এইটা আমি এইটা একটা শর্ট, ঠিক আছে, তো সেই প্রেজেন্টেশনটাতে অনিরুদ্ধের হাত নেই, তো অনিরুদ্ধের মধ্যে তো বিজিএম করতে হবে, সেই সেন্সিবিলিটি বিজিএম করার তো লোক নেই, সেরকম শর্ট টেকিং করতে হবে, সেরকম ক্যামেরাম্যান তো নেই। তো এইগুলো সবেরই ইনফ্রাস্ট্রাকচারের অভাব, খালি ডিরেক্টর রাইটার না, সব কটা টেকনিক্যাল টিমেই মানে খামতি রয়েছে। তার কারণ হচ্ছে আমরা কখনো অরিজিনাল কিছু বানাইনি, তো সেই জন্য ওটা প্র্যাকটিস নেই। আর এই আরবান ছবি যেটা এখন হচ্ছে, যেটা এজেড অডিয়েন্সকে টার্গেট করছে হোয়াট এভার, বা যাই হোক ইয়াং অডিয়েন্সও যা অল্প বিস্তর যাচ্ছে, সেটার একটা প্র্যাকটিস অনেক দিন ধরে হয়েছে। এই যে কমার্শিয়াল থেকে আরবানের শিফটটা করলো কী করে, আর যখন কমার্শিয়াল হচ্ছিলো আরবানও পাশাপাশি হচ্ছিলো, অঞ্জন দত্ত কিছু ছবি করছিলো, তারপর সুজিত মুখার্জি এলো, সে করতে শুরু করলো, সেগুলো ওয়ার্ক করলো, তারপরে শিবপ্রসাদ মুখার্জি এলো, সে কিছু ছবি করতে শুরু করলো, ওয়ার্ক করলো, তারপরে ওগুলো ওয়ার্ক করতে শুরু করলো, কারণ ওগুলোর মধ্যে লোকে অরিজিনালিটি পাচ্ছে। যাই হোক আজে বাজে ভালো খারাপ সেটা পরে আলোচনা, বাট সেটাতে অরিজিনালিটি পাচ্ছে, যেটা বাংলা ছবি একটা। আর ওগুলো সাউথের রিমেক ছিল একটা টাইমের পরে, রিমেকের অরিজিনালগুলো দেখতে শুরু করলো, তখন ওগুলোকে রিজেক্ট করে দিলো, ডিসকার্ড করে দিলো, তো সেই জন্য ওটা বন্ধ হয়ে গেলো। এবার ওটা যখন বন্ধ হয়ে গেলো পুরোপুরি, ওই ধরনের ছবি বানানো বন্ধ হয়ে গেছে, এখন হঠাৎ করে রাতারাতি বাকি স্টেটরা বানাচ্ছে বলে আমরা যখন বানাতে যাবো বানাতে পারছি না। তো কোনো কোনো হিরো প্রোডাকশন হাউস চেষ্টা তো করছে, পারছে না কেন, কারণ ওই সব কটা ডিপার্টমেন্টে ট্যালেন্টই নেই। তো সেটা এবার করে যেতে হবে, এবার কেউ যদি গিভ আপ করে দেয় তাহলে কোনো দিনই হবে না, তাহলে করে যেতে হবে তোমাকে বছরে অ্যাটলিস্ট দুটো করে কমার্শিয়াল ছবি, সেখানে পুশ করতে হবে, রাইটারদেরকে পুশ করতে হবে, ডাইরেক্টরকে পুশ করতে হবে, ধীরে ধীরে হোমগ্রোন দিয়ে জিনিসপত্র দিয়েই করতে হবে, যে আচ্ছা এখানে কোন বিজিএম আর্টিস্ট আছে, আচ্ছা তাকে পুশ করো, যে আচ্ছা করো আরও বেটার করবার চেষ্টা করো, তাদেরকেও সময় দিতে হবে। ইটস এ লং প্রসেস, সময় লাগবে, করে 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 প্রথম দিকেরগুলো ওয়ার্ক করবে না, বক্স অফিসে দর্শক টানতে পারবে না, ধীরে ধীরে দর্শক যে যাদের মানে ভরসাটা হারিয়ে ফেলেছে বাংলা ছবি সেটাকে মানে ইয়ে করতে হবে, তবে গিয়ে হবে। তো এইগুলো তো ডিসকাস প্রবলেম, তো এটা এইটা এটা যদি যে প্রবলেমগুলো আছে সেগুলোকে তুমি আদৌ অ্যাড্রেস করেছো, প্রবলেমগুলোকে অ্যাড্রেস করো। দ্বিতীয় কথা হচ্ছে প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করে সলিউশনের দিকে কিছু কথা বলো, সেটা নিয়ে আলোচনা করো, সেটা নিয়ে কোনো আলোচনা নেই, জাস্ট জাপানের নামটা জুড়ে দিলে এটা হচ্ছে যে একটা মানে কী বলবো লাইমলাইটে থাকা নিনজা টেকনিক আর কিছুই না। আরে ভাই কেন কম্পারিজন করছো তুমি ওটার সাথে, বাংলা সিনেমার রিয়ালিটি কী, দুটো তো আলাদা সম্পূর্ণ, ঠিক আছে। বাংলা সিনেমা সিঙ্গেল স্ক্রিনে বেশি লোকে দেখে না, খুব কম এরকম রেয়ার অফ রেয়ার ছবি আছে যেগুলো সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানতে পেরেছে, ম্যাক্সিমাম মাল্টিপ্লেক্স থেকে কালেকশন আছে, আর মাল্টিপ্লেক্সে যে দর্শক যাবে সেই এজেড অডিয়েন্স যাবে, তাদের একটা সেন্সিবিলিটি আছে, সেই সেন্সিবিলিটির ছবিই হচ্ছে, যেটা মার্কেটের ডিমান্ড আছে সেটাই সাপ্লাই হচ্ছে, তো এখন কিছু করার নেই। এবার এটা শাহরুখ খানের একটা ছবি এসছে বলে আমাকে সেটার সাথে কম্পারিজন করতে হবে, চাঁদের পাহাড় তখন ওই কালেকশন করতে পেরেছিল কেন, সেটার মধ্যে ইনভেস্টমেন্টও তো ছিল, তখনকার অনুযায়ী বাংলা ছবি যা হতো তার থেকে অনেক বড় করে গ্র্যান্ডারে করে করেছিল, সেটা রিটার্ন পেয়েছিল, তো সেরকম তো টাকাও ঢালতে হবে। এই জিনিসটা এমনই, ফিল্ম মেকিং জিনিসটা এমনই, তুমি যত গুড় ঢালবে তত ব্যাপারটা মিষ্টি হবে, ঠিক আছে। আজকে তো লোকে বুঝতে চায় না, লোকে যারা সিনেমা বানায় না তারা একটা ব্যাপারটা বুঝতে পারবে না, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে রিয়ালিটিটা কী, কেন কম নাম্বার অফ দিনে শ্যুট করছে, টাকা নেই বলে, টাকা কম হলে শুটিং দিন বাড়িয়ে দিলো তাহলে বাজেটটা বাড়বে না, এবার এই যে বাজেটটা বাড়িয়ে দেবে রিকভারি ফরম্যাটটা কোথায়, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো স্যাটেলাইট ইয়ে কিনছে না, বাংলা ছবি কিনতে চাইছে না, সবাইকার ছবি না সেল হয়ে পড়ে আছে, এখনও সেল হয়নি, কারণ এখন স্যাটেলাইট মার্কেটটা বন্ধ আছে, তো এবার সেখানে দাঁড়িয়ে কে রিস্ক নিতে যাবে, তো রিস্ক নিচ্ছে না, তার মধ্যেও টুকটুক করে দেখ তো করছে নিজের মতো, বাঘাযতীন করছে, জিৎ বুমেরাং করছে, মানুষ করছে, তারা চেষ্টা করছে নিজেদের মতো করে, একটা লিমিট হতে হবে। তো এখন যদি আমাকে কালকে আমার ভাই বলে যে একটা BMW কিনে ফেলো, আমার তো নেই ক্ষমতা, আমি কোথা থেকে কিনবো, আমি বড় জন একটা ওয়াগন আর কিনলাম কি একটা এ কিনলাম, সুইফট ডিজায়ার কিনলাম, এই অবধি আমি পারবো, আমি এখন BMW কোথা থেকে পাবো। এবার সে বলছে BMW না হলে তোর সাথে সম্পর্ক রাখবো না, আরে অদ্ভুত ব্যাপার, এটা তো হয় না, এটা রাতারাতি হয় না, আমাকে আচ্ছা ঠিক আছে BMW আমি 5-7 বছরে রিচ করতে পারবো, তাহলে আমাকে সেভিং করতে হবে আজকে থেকে, এরমভাবে প্ল্যান করতে হয় কি আচ্ছা 5-7 বছরে আমি একটা কিনবো, ঠিক আছে সেই অনুযায়ী আমি প্ল্যানিং করলাম, ইনভেস্টমেন্ট করলাম, আচ্ছা এই টাকাটা আমি জমি জমি রাখলাম, হঠাৎ করে বললে তো কেউ করে ফেলতে পারে না। তো এরকম একটা শাহরুখ খান একটা লোক যে একটা সিনেমার পিছনে 300 কোটি টাকা লাগিয়েছে, ঠিক আছে, এবং সে সাউথের থেকে বেস্ট অফ দ্য টেকনিশিয়ান যারা এই ধরনেরই সিনেমা বানিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে এসে করেছে, সে বলিউডের ডিরেক্টরদেরকে নিয়ে পারলো না কেন, তাকে সেই সাউথের অ্যাটলি পুরো টিমটাই সাউথের, রুবেন টুবেন সবাই সাউথের, তারা ওই ছবিটাই বানিয়ে যাচ্ছে, বারবার বারবার ওটাই বানিয়ে গেছে, তা ওটা ওদের স্পেশালিটি, ওটা নিয়ে এসছে, সেটা দিয়ে শাহরুখ খান ওটাকে রেপ্লিকেট করে দিয়েছে, এবং শাহরুখ খানকেও অতটা লোকে অ্যাকসেপ্ট করেছে জাপানে, কারণ প্রথমবার তাকে দেখছে, ওই জন্য দেখবেন সাউথের ছবিটা সেরকমভাবে রেসপন্স পায়নি কেন, কারণ তারা ওই টেমপ্লেটের আগে দেখে নিয়েছে কাজ। নর্থে কেন পেয়েছে, শাহরুখকে এইভাবে প্রেজেন্টেশন কখনো দেখেনি, এবার শাহরুখ যদি বারবার জাপানের মতো জাপান 2 জাপান 3 করে যায় তাহলে দেখবেন দর্শক বোর হয়ে যাবে,
তো তাই জন্য শাহরুখকেও আজকে ডাঙ্কি করতে হচ্ছে, বিশাল ভারতের সাথে কথাবার্তা বলছে যে আরেকটা করবো, ওখানে একটা অন্য ধরনের কিছু করবো, কারণ তাকেও ভেরিয়েশান আনতে হবে, সুজয় ঘোষের সাথে একটা করতে হবে, তো এরকমভাবে তাকেও নিজের প্যালেটের মধ্যে ভেরিয়েশান আনতে হবে। ঠিক আছে, শাহরুখ খান সারা জীবন জাওয়ান করে যাবে না, এবং মানে জাওয়ান যে কালেকশনটা করেছে ডাঙ্কি ডেফিনেটলি ভালো কালেকশন করবো। এবার ধরুন আমি ডাঙ্কির ওপেনিং আর জাওয়ানের ওপেনিং নিয়ে ধরুন কম্প্যারিজন করলাম, কী বললাম, এ বাবা রাজকুমার হিরানি কি অ্যাটলিট থেকে ছোটো ডিরেক্টর? ওটা একটা মাস মুভি, ওটা বেশি কালেকশন করতেই পারে ডে ওয়ানে, ওটার হাইপ বেশি থাকবে। ডাঙ্কি স্টেডি কালেকশন করে যাবে, তো আমি দুটোকে কম্পেয়ার তো করতে পারি না। এইটাই আর কি, আমি শাহরুখেরই দুটো ছবি নিয়ে বললাম, তো দুটো ছবি দুটো প্রতিটা ইন্ডাস্ট্রির নিজস্ব একটা ইয়ে থাকে। মালায়ালাম সিনেমাও তাড়াতাড়ি শ্যুট হয়, যারা জানে না তারা দেখে নিক, মালায়ালাম সিনেমাও কিন্তু 20-25 দিনের মধ্যে শ্যুট হয়, ভালো করে খোঁজ নিয়ে দেখুন, ওখানকার অ্যাক্টার্সদের ইন্টারভিউ দেখুন, তারা বলছে যে মালায়ালাম সিনেমাতে আমরা স্টোরির ওপর জোর দিই, আমরা মেকিংয়ের ওপর ইয়ে দিই না। আর তেলেগু সিনেমাতে ওরা স্টোরির ওপর বেশি জোর দেয় না, ওরা র্যাদার প্রেজেন্টেশনটার ওপর জোর দেয়। এক একটা ইন্ডাস্ট্রিতে এক এক রকমভাবে কাজ হয়। কে বলেছে ফাস্ট শ্যুট করে ভালো সিনেমা বেরোতে পারে না? মানিরত্নম বিশাল ফাস্ট শ্যুট করে, বিশাল ফাস্ট শ্যুট করে, ঠিক আছে, তো তার আউটপুট ভালো বেরোয় না? হ্যাঁ, এখানে কী হয়েছে, রাইটার সেরকম নেই, তৈরি হচ্ছে ধীরে ধীরে, লোকে চেষ্টা করছে, এবার সেটার অল্প বিস্তর লোকে চেষ্টা করছে। এবার এটা কেন হয়েছে, বেশিরভাগ লোকে স্যাটেলাইটের জন্য ছবি বানিয়েছে, এগুলো তোমাকে তাহলে সেই ব্যাপারটা নিয়ে লেখো, যেটা এটা দায়িত্বটা কার, একটা বড় প্রোডাকশন হাউস, তারা একটা এক সময় সেই 2014 সালে একটা বড় ডিল করেছিল একটা চ্যানেলের সাথে, যে সে 100 কোটি টাকায় তাকে 50টা ছবি দিতে হবে। এবার 50টা ছবি তো বানাতে হবে, তাকে প্রোডিউস করতে হবে, দিয়ে এতটা টাইমের মধ্যে দিতে হবে। তো তখন তারা কি করেছে, আগে কি করতো, সিলেক্টিভলি ভালো ছবি রিমেক করতো, ভালো তামিল ছবি রিমেক করতো রাজ চক্রবর্তীকে দিয়ে, সেটা বন্ধ হয়ে গেল। তখন হচ্ছে কি, যে সস্তায় যে তেলেগু ছবিগুলো করা যাবে, একটা গ্রামের গল্প, ছোটো একটা রোম্যান্টিক কমেডি তোলো, সস্তায় রাইটস কিনে নাও 5 লাখে, বানিয়ে ফেলো, স্যাটেলাইটকে বেছে দাও। সেই করতে গিয়ে ছবির কোয়ালিটি ফল করেছে, সেই ছবিগুলো বক্স অফিসে একেবারে ওয়ার্ক করেনি, কারণ সেগুলোকে স্যাটেলাইটের জন্যই মাথায় রেখে বানিয়েছিল, সেখান থেকে ক্ষতি শুরু হয়েছে। এই ক্ষতিরগুলোর কথা বলতে গেলে তো ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে যেতে হবে যে প্রবলেম কেন হয়েছে। এবার প্রবলেম যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে বসে থাকলেও হবে না, খালি প্রবলেম নিয়ে কথা বলে গেলেও হবে না, তোমাকে সলিউশন দেখতে হবে। সলিউশন একটাই, যে কমার্শিয়াল কাজ করতে হবে। আচ্ছা, পুরোপুরি একেবারেই ডাইভ ইনটু কমার্শিয়াল সেটা হবে না, সেই এক্সপার্টিস বললাম নেই, তাহলে কী করতে হবে, আচ্ছা ঠিক আছে, যে আরবান ছবিগুলো হচ্ছে তার মধ্যে অল্প অল্প করে মশালা সেন্সিবিলিটি ঢোকাও, চেষ্টা করো, এটা ধীরে ধীরে আসবে, এটা রাতারাতি হয় না। মালায়ালাম ইন্ডাস্ট্রিও একটা হিউজ ফেজ খারাপ গেছে তাদের, তারপরে তারা রিকভার করছে। কানাডা ইন্ডাস্ট্রি হিউজ একটা 90s early 2000 খুব খারাপ অবস্থা গেছে, তারপর তারা রিকভার করেছে। আজকে তারা একটা KGF দিয়ে প্যান ইন্ডিয়াতে এসেছে, সময় লেগেছে, তারাও এক সময় ঢেলে রিমেক করে গেছে কানাডা সিনেমা। রাক্ষিত শেট্টির ইন্টারভিউ দেখবেন, বলছে খালি 10 লাখ টাকা দিয়ে রাইটস কিনবে, কিন্তু 10 লাখ টাকা রাইটারকে দেবে না, একদম পরিষ্কার বলেছে, কিচ্ছা সুদীপকেই বলছিল টার্গেট করে, এই 1-2 বছর আগেকারই কথা, ফিল্ম কম্প্যানিয়ন সাউথের ইন্টারভিউটা আছে, দেখে নেবেন চেক আউট করে। তো প্রতিটা ইন্ডাস্ট্রিরই হয়েছে নানান রকম প্রবলেম হয়েছে, সেই মুহূর্তে মনে হয়েছে আচ্ছা চলো রিমেক করলেই ব্যবসা হবে। কানাডা ইন্ডাস্ট্রি কিছু বছর আগে অবধিই করে গেছে, পরপর এই ধ্রুব সার্জা ফার্জা প্রচুর রিমেক করে গেছে, করেছে, তো এবার এখন তারা চেঞ্জ করছে। এবার প্রতিটা ইন্ডাস্ট্রির একটা ট্রানজিশন ফেজ থাকে, হবে, বাংলাতেও আশা করবো হবে, সেটা আশা রাখতে হবে, চেষ্টা করে যেতে হবে, তো আর কিছুই বলার নেই। মানে এবার এইটাকে জাওয়ান একটা মানে ওয়ানস মানে কখনো সখনো হয়, তো সেইটার সাথে একটা কম্প্যারিজন করে এখন সব বাংলা ফিল্ম মেকারদেরকে কাঠঘরায় দাঁড় করে দেয়। আরে মেকারের খালি হাতে নেই, মেকার কী করবে, মেকার যতই চেষ্টা করে নিক, এই অরুণ রায়ের দেখবেন ইন্টারভিউ দেখবেন, বলছে যে ভালো প্রডিউসার না হলে হবে না, প্রডিউসার যতটা ইনভেস্ট করবে মেকার কোথা থেকে আনবে? প্রতিটা জিনিস ধরুন একটা ভালো আপনি মিক্সিং করতে চাইছেন, সাউন্ডটা ভালো হবে, তার মিক্সিংটা তো করাতে খরচা লাগবে, তো এরকম নয় যে বিনা খরচায় ওটা হয়ে যাবে, ভালো প্রপার সাউন্ডের জন্য আপনাকে সেরকম গিয়ে লাইভ রেকর্ড করতে হবে ইনস্ট্রুমেন্টে, তো সেটার তো খরচা আছে, সেই টাকাটা আসবে কোথা থেকে? এবং যে লাগাচ্ছে সে দিচ্ছে, কারণ রিটার্ন নেই তো, এখানে তো রিকভারি অ্যাভিনিউ সেরকম নেই। আর টাকা যদি এই যে বলছে টাকা দিয়ে দিলেই কি ছবি ভালো হয়ে যাবে, গল্পে জোর থাকে, ধরুন একটা হেভি গল্প লিখলো, সেটার এক্সিকিউশনটা, সিনেমা ইজ অল অ্যাবাউট এক্সিকিউশন, স্টোরি টেলিংটাকে করতে গেলে আপনাকে ভিজুয়ালি এবং সাউন্ড ওয়াইজ, এটা ধরো অডিও ভিজুয়াল মিডিয়াম, তো সেটাকে তো এনহ্যান্স করতে হবে, তো সেই এনহ্যান্সমেন্টের জন্য একটা টাকা লাগবেই লাগবে। আর এরকম তো হতে পারে না যে প্রতিটা ডিরেক্টর 2 বছর ধরে একটা করে সিনেমা বানাচ্ছে, তাহলে তাকে পাশাপাশি একটা চাকরি করে যেতে হবে, তাহলে সে সিনেমাটাই ওরকমভাবে বানাতে পারবে না, মানে তাহলে ওটা ইন্ডাস্ট্রি ফরম্যাট হলো না, যে 2-2 বছর ধরে এক একটা সিনেমা বানাচ্ছে, এটা এই ইন্ডাস্ট্রিতে ফিজেবল না, মালায়ালাম ডিরেক্টররাও করে না। প্রতিটা ইন্ডাস্ট্রি যেরকম বিজনেস জেনারেট করতে পারে সেই অনুযায়ী ডিরেক্টররা ততগুলোই কাজ করে, তাহলে একটা ডিরেক্টর আপনি চাকরি না করে 1 বছর বসে থাকতে পারবেন? পারবেন না, আপনার দায়িত্ব আছে, আপনি তো মানুষ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনার 1000টা অন্য শখ থাকতে পারে, কিছু থাকতে পারে, কিন্তু আপনি চাকরি করবেন, তো সেরকম ডিরেক্টরদেরকেও কাজ করতে হয়, তাদেরও ফ্যামিলি আছে, রাইটারদেরও ফ্যামিলি আছে, প্রত্যেকটা টেকনিশিয়ানের ফ্যামিলি আছে, তো তারা কি না খেয়ে মরে যাবে সবাই, তো তারা কী করবে? সেকেন্ড কথা,
এই যে সবাই বলছে না যে এখানে নতুনদেরকে চান্স দিক, এটাও এটা ওঠে, নতুনদেরকে সবাইকে চান্স দিলে তারা কমপ্লিটই করতে পারবে না প্রজেক্ট। এই যে আমি কালকে দেখলাম একজন ভালো ডেটা, নাম করেই বলছি, এবছর হিট ছবি দিয়েছেন জয়দীপ মুখার্জি। জয়দীপ মুখার্জিকে নিয়ে বলা হচ্ছে যে তিনি এটাতে বলেছেন যে যতটা ইনভেস্টমেন্ট দরকার সেটা আমরা পাই না। এবার কথা হচ্ছে জয়দীপ মুখার্জি কিন্তু হিট ছবি দিয়েছে, আগের বছরের রেখে নয়, এবছরের রেখে নয়। জয়দীপ মুখার্জি প্রচুর কাজ করে, প্রচুর পরিমাণে কাজ করে, আমারও তার সব কাজ ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু তার সাথে আপনি যদি কথা বলেন, সে খুবই সেন্সিবল একটা মানুষের, প্রচুর ছবি দেখে, সে খুবই শিক্ষিত একজন লোক, ঠিক আছে। আপনি ধরুন জয়দীপ মুখার্জিকে সরিয়ে দিন যে না এ ভালো কাজ করে না খারাপ কাজ করছে, তাহলে তার বদলে অল্টারনেটিভটাকে আপনি একটা ডিরেক্টরকে ধরুন 15 দিন দিলেন যে একটা 15 দিনে ওয়েব সিরিজ শেষ করো, সে এমন ক্রিয়েটিভিটি করতে গেলো বা এমন শ্যুট করলো যে তার কোয়ালিটি ঠিকঠাক হচ্ছে না, কমপ্লিট করতে পারছে না, তখন আপনাকে আবার রিশ্যুট করতে হবে। তখন কী হবে, একটা প্ল্যাটফর্মে ধরুন ধরুন হইচই, তার একটা স্ট্যান্ডার্ড আছে, তো এই সার্টেন কোয়ালিটির অডিও হতে হবে, এই সার্টেন কোয়ালিটির ভিডিও হতে হবে, তো সেটা ধরুন দিতে পারছে না ডিরেক্টর। নতুন কাউকে নিয়ে তো ওরকম ভরসা করে দিয়ে দিয়ে তো টাকা তো আর জলে নয় যে যা ইচ্ছে করে দিলাম, টাকা আগুনে পুড়িয়ে দিলাম, এটা তো হতে পারে না। তো ওই সেট নাম্বার অফ দিনে জয়দীপ মুখার্জি প্রজেক্টটাকে কমপ্লিট করে দেবে, একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটা কমপ্লিট করে দিতে পারবে। এই কমপ্লিশনটা করতে পারে না ম্যাক্সিমাম লোকে, এইটা হচ্ছে রিয়ালিটি। এটা বললেই খালি হলো না যে নতুনদেরকে চান্স দিল, নতুনদেরকে চান্স দিয়ে দিলে ডেড লাইনের মধ্যে, এই যে একটা ধরুন একজনকে ভরসা করে স্ক্রিপ্ট লিখতে দিল, একটা ডেড লাইনের মধ্যে যে পুরোটা কমপ্লিট করে ডায়লগ সময় কমপ্লিট করে দেবে, এটা বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার, শুনে মনে হয় খুব সোজা আমি লিখে দেবো, যখন নেবে করবে তখন লোকে বুঝতে পারে। সেগুলো প্রবলেম আছে, হাজারটা প্রবলেম আছে, তার মধ্যে লোকে চেষ্টা করছে, তার মধ্যে অনেকে প্রত্যেকেই চেষ্টা করছে, ঠিক আছে, হিট অ্যান্ড মিস হচ্ছে, সেখানে হাজারটা ফ্যাক্টরও কাজ করে, ঠিক আছে। তার কারণ হচ্ছে পিছনে যে প্রডিউসার আছে সে অনেক সময় টাকা দিতে চাইছে না, যারা অভিনেতা অভিনয় করছে তারা বিভিন্ন রকমের ট্রাবল ক্রিয়েট করতে পারে, অনেক কিছু হতে পারে, হাজারটা ফ্যাক্টর হতে পারে, মার্কেট ডিকটেট করে দিচ্ছে, আপনার প্রডিউসার প্রজেক্টটাকে নিয়ে গিয়ে টেলিভিশনে অ্যাপ্রুভ করাতে যাচ্ছে, তারা বলেছে আছে এখানে 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 কমেডি ঢোকা, ডিরেক্টর রাইটারের হাতে সব কিছু নেই, তো এটা কিছু করার নেই, দিস দের ইজ এ সিস্টেম, ইউ ক্যান্ট বাইপাস দ্য সিস্টেম, একটা লোকের পক্ষে পসিবল না। হ্যাঁ, ধীরে 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 অনেকে যদি চেষ্টা করে একটা ধীরে ধীরে চেঞ্জে আসবে। সৌরভ চক্রবর্তী নিজের মতো একটা করে করছে, সে একটা চেষ্টা করছে, তো তো হবে, ওয়েট করতে হবে, একটা খারাপ সময় আছে সেখান থেকে ট্রাই করছে, তো মানে এরকম বললে তো হবে না যে আমি সব গিভ আপ করে দিলাম এবং রেফারেন্স পয়েন্টটা সবসময় জাওয়ান। আরে বলিউডে সবাই পাচ্ছে জাওয়ান বানাতে, সবাই জাওয়ান বানাতে পারছে, তাহলে রণবীর সিং দিকে ওরকম একটা হিট মেনে যাবো, পারবেই না। আর এই বলিউডের তো নিজস্ব ডিরেক্টরও নেই, বলিউড তো সব বাইরের আউটসোর্স করা ডিরেক্টর, এই যে অ্যানিমালের আজকে হাই বাজেট, সে ডিরেক্টরটা কোথাকার, তেলেগুর, অ্যাটলি কোথাকার লোক, তামিলনাড়ুর লোক, কবির সিং হয়েছিল কোথায়, সেই সন্দীপ রেড্ডি বাঙ্গা, সেই সব বাইরের লোকই আউটসোর্স করতে হচ্ছে তোমাকে, ঠিক আছে, তোমার নিজের এ দিয়ে হবে না, নিজের এ দিয়ে দেখো এই একটা রাজকুমার হীরা নিয়ে আছে, ঠিক আছে, সেই তোমাকে বেশিরভাগই আউটসোর্স করতে হবে, আর নাহলে এই ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ভ্যালুতে খেলতে হবে, ঠিক আছে। তো এটা কিছু করার নেই, এটা বলিউডের কাছেও কিন্তু এরকম মাসি ডিরেক্টর যে প্রচুর আছে তা কিন্তু নয়, এটা কিন্তু ভুল ধারণা, তাদেরকেও আউটসোর্স করতে হচ্ছে। তো এরকম একটা যে স্টেটমেন্ট দিয়ে দেওয়া খুব ইজি, বাট রিয়ালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, এটাই বলা ছিল। বাকি আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।